ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো? আজকে তোমাদের আমি নতুন আরেকটা চ্যাপ্টার স্টার্ট করব, সেটা নাম তোমাদের হিসাব বিজ্ঞান ফার্স্ট পেপারের ষষ্ঠ অধ্যায় প্রাপ্য হিসাব সমের হিসাব রক্ষণ। তোমাদের এই আজকে এই চ্যাপ্টারটা তোমাদের আজকে আমি মূলত একটু থিওরিটিক্যাল আলোচনা করব, অঙ্কগুলো আমরা নেক্সট ক্লাসে করব। তো তোমাদের এখানে একটা জিনিস বলে রাখি, চ্যাপ্টারটা স্টার্ট করার শুরুতেই তোমাদের একটু বলে রাখি, সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা যখন অধ্যায় যখন স্টার্ট করবা, সেটার প্রথমে থিওরিগুলো খুব মনোযোগ দিয়ে ভালো করে শুনে নেবা। তাহলে তোমাদের কি হবে, তোমাদের এমসিকিউ যেগুলো আছে এগুলো খুব ভালো করে তোমাদের আইডিয়া হয়ে যাবে। তো এই কারণে তোমাদের দেখো সিকিউ হচ্ছে 70, এমসিকিউ 30, টোটাল 100 নম্বরের পরীক্ষা দাও এসিসিতে। আর এই এমসিকিউতে ম্যাক্সিমাম স্টুডেন্টই তোমরা কি করো, খুব খারাপ করো অ্যাকাউন্টিংয়ের। তোমরা সবাই ম্যাক্সিমামই কি করো, অঙ্কের উপর সারাক্ষণ গুরুত্ব দাও, অঙ্কের পিছনে দৌড়াও, থিওরিগুলো টোটালি পড়ো না, যার কারণে এমসিকিউতে তোমরা খারাপ করো। তো আমরা আজকে এই প্রাপ্য হিসাব সমের হিসাব রক্ষণের যত এমসিকিউ, আমি এমসিকিউ এখন বলবো না, নেক্সট তোমাদের আজকে হচ্ছে আমি থিওরিগুলো পুরোটা বুঝাই দিব। তো যতটুকু পারি আজকে চেষ্টা করব বুঝিয়ে দিতে। তো থিওরিগুলো তোমরা যদি মনোযোগ দিয়ে শুনো, তাহলে তোমাদের এই এমসিকিউর মানে এই টেনশনটা আর করা লাগবে না। সেকেন্ড হচ্ছে আমাদের এখানে খুব ইম্পর্ট্যান্ট অনেক টার্ম আছে এই অধ্যায়ের, যেটা আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো আমরা সেগুলো আজকে একটু মনোযোগ দিয়ে চ্যাপ্টারটা শুনবো, কারণ এই চ্যাপ্টার আমাদের অন্যান্য চ্যাপ্টারের সাথেও কিছু রিলেটেড। আমি একটু জাস্ট এই চ্যাপ্টারে যে পরীক্ষায় যে জিনিসগুলো আসে এগুলোর বাহিরেও আমি আরও অনেক কিছু আলোচনা করব, যেটা তোমাদের অ্যাডমিশন টেস্ট এবং এমসিকিউতে কাজে লাগবে, এসএসসি পরীক্ষা। তো আমরা একটু পড়ায় চলে আসি। তোমরা তোমাদের বই, প্রত্যেকে বই নিয়ে সামনে বসো আর বইটা একটু দেখো, যার সামনে যে বই আছে। তো আলোচনাটা একটু মনোযোগ দিয়ে আগে শুনে নাও। আমরা যেটা করছি হচ্ছে প্রাপ্য হিসাব সমের হিসাব রক্ষণ। প্রাপ্য হিসাব সমূহ মানে প্রাপ্য হিসাব বলতে কি বোঝায়? প্রাপ্য হিসাব হচ্ছে ভবিষ্যতে কোনো প্রতিষ্ঠান অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে কোনো সেবা বা কোনো সুবিধা বা কোনো টাকা পাওনা হলে সেটাকে আমরা, অর্থাৎ আমরা যদি কোনো প্রতিষ্ঠানের কাছে কোনো টাকা সুবিধা বা সেবা পাওনা হই, তাহলে সেটাকে আমরা কি বলবো, প্রাপ্য ওই হিসাব। এটা আমাদের জন্য কি সম্পদ, যেহেতু ভবিষ্যতে আমরা সুবিধা সেবা বা টাকা পাব। তো এই প্রাপ্য সমূহকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করব, একটা হচ্ছে ব্যবসায় কার্যক্রম দ্বারা সৃষ্ট প্রাপ্য সমূহ, আর একটা হচ্ছে ব্যবসায় বহির্ভূত কার্যক্রম দ্বারা সৃষ্ট প্রাপ্য সমূহ। ব্যবসায় কার্যক্রম দ্বারা সৃষ্ট প্রাপ্য সমূহ এটা বলতে কি বোঝায়, ব্যবসায় স্বাভাবিক কার্যক্রমের ফলে যে প্রাপ্য হিসাব সমূহের সৃষ্টি হয় সেগুলোকে বুঝবো। তো এই ব্যবসায় স্বাভাবিক কার্যক্রম দ্বারা সৃষ্ট প্রাপ্য সমূহকে আমরা আবার দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাপ্য হিসাব, যেটাকে আমরা দেনাদার বলে থাকি, আর একটা হচ্ছে প্রাপ্য নোট, এটাকে আমরা প্রাপ্য বিলও বলে থাকি। তো প্রাপ্য হিসাব বলতে কি বোঝায়, ধারে বিক্রয়ের ফলে যে হিসাবের সৃষ্টি হয় সেটাকে আমরা কি বলি, শুধু ধারে বিক্রয় না, ধারে বিক্রয় বা ধারে সেবা দেওয়ার ফলে যে হিসাবের সৃষ্টি হয় সেটাকে আমরা বলি কি, প্রাপ্য হিসাব। এটা একটা মৌখিক স্বীকৃতি, অর্থাৎ কারোর সাথে যখন আমাদের রিলেশন ভালো থাকে, পরিচিত থাকে ব্যবসায়ীরা, তাদেরকে তখন আমরা কি করি, ধারে বিক্রয় জাস্ট মৌখিক স্বীকৃতির মাধ্যমে চেনা জানা তাদের কাছে আমরা ধারে বিক্রি করি। তো সেই হিসাবগুলোকে আমরা বলছি প্রাপ্য হিসাব, এটা জাস্ট মৌখিক স্বীকৃতি, কোনো লিখিত ডকুমেন্ট থাকে না এক্ষেত্রে। আর ধারে বিক্রয় বা ধারে সেবা যখন আমরা লিখিত স্বীকৃতির মাধ্যমে লিখিতভাবে ডকুমেন্ট আকারে রেখে, প্রমাণ রেখে যখন বিক্রি করি, তখন সেটাকে বলা হচ্ছে প্রাপ্য নোট। এখন দেখো এই দুটো আমাদের ভালো করে বুঝতে হবে, প্রাপ্য হিসাব আর প্রাপ্য নোট দুইটার মধ্যে আমাদের পার্থক্যটা কোথায়। প্রাপ্য হিসাবে আমার দুটোর কাছ থেকেই আমি ভবিষ্যতে টাকা পাব বা সেবা পাব বা সুবিধা পাব, দুটোই আমার সম্পদ, দুটোই চলতি সম্পদ, কিন্তু দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়। প্রাপ্য হিসাব জাস্ট মৌখিক স্বীকৃতির মাধ্যমে আমি বিক্রি করছি বা সেবা দিচ্ছি, ভবিষ্যৎ
ভবিষ্যতে যদি আমি তার কাছ থেকে টাকা আদায় করতে না পারি সেক্ষেত্রে আমি কোনো আইনগত ব্যবস্থা নিতে পারবো না। আর প্রাপ্য নোটের ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু আমার লিখিত ডকুমেন্ট আছে, সে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি আমাকে টাকা পরিশোধ না করে সেক্ষেত্রে আমি চাইলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারি, অর্থাৎ এটা আমার নিশ্চিত সম্পদ। তো এটা মূলত দুইটার মধ্যে পার্থক্য। এছাড়াও আরেকটা পার্থক্য আছে, আমরা প্রাপ্য নোট থেকে চাই অনেক সময় এখান থেকে সুদ আদায় করা যায়, কিন্তু সাধারণত প্রাপ্য হিসাবের কাছ থেকে কোনো সুদ আদায় করা হয় না। তো আর ব্যবসায় বহির্ভূত কার্যক্রম দ্বারা প্রাপ্য সমূহ কি, সেগুলো হচ্ছে যেমন ব্যবসায় কার্যক্রমে স্বাভাবিক কার্যক্রমের বাহিরেও অনেক সময় আমাদের প্রাপ্য সমূহ সৃষ্টি হয়, যে এটাকে আমরা অন্যান্য প্রাপ্য হিসাব সমূহ বলে থাকি। যেমন ধরো অগ্রিম বেতন, আমরা কর্মচারীদের অগ্রিম বেতন দিয়ে দিলাম বা ভাড়া অগ্রিম দিয়ে দিলাম, এই যে এখানে কি হচ্ছে, আমি ভবিষ্যতে কর্মচারীর কাছ থেকে সুবিধা পাবো, বা ভাড়া যদি অগ্রিম দিয়ে দেই তাহলে আমি অগ্রিম ভাড়া সুবিধা পাবো। গত ক্লাসে আমরা অগ্রিম বিমা পেয়েছিলাম কার্যপত্রে, এই যে অগ্রিম বিমা, এগুলো আমাদের কি ব্যবসায়িক বহির্ভূত কার্যক্রম দ্বারা সৃষ্ট প্রাপ্য সমূহ। তাহলে আশা করি তোমরা প্রাপ্য সমূহের এখানে ক্যাটাগরিগুলো প্রত্যেকে বুঝতে পেরেছ। এখন আমরা একটু শিখে নিব এই প্রাপ্য সমূহ কিভাবে সৃষ্টি হয়, অর্থাৎ আমরা এখানে প্রাপ্য হিসাব সময়ের হিসাব রক্ষণ বলতে মূলত ব্যবসায় কার্যক্রম দ্বারা সৃষ্ট প্রাপ্য হিসাব সমূহকে শিখব। মানে এই অধ্যায়ে আমাদের মূল আলোচনার বিষয়টাই হচ্ছে কি, ব্যবসায় কার্যক্রম দ্বারা সৃষ্ট প্রাপ্য সমূহ। তো এখানে দেখো, আগে আমি এই ব্যবসায় কার্যক্রম দ্বারা সৃষ্ট প্রাপ্য সমূহ কিভাবে সৃষ্টি হয় সেটা একটু বুঝাই দিই। সাধারণত ধারে বিক্রয়ের ফলে, মানে আমরা ম্যাক্সিমামই ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের অঙ্ক করে থাকি, তো সাধারণত ধারে বিক্রয়ের ফলে বা ধারে সেবা দেওয়ার ফলে আমাদের এই প্রাপ্য হিসাব সময়ে সৃষ্টি হয়। তো এখানে দেখো আমাদের ধারে বিক্রয়ের বিভিন্ন শর্ত আছে, আমি জাবেদাতে পরে যাচ্ছি, আগে বেসিকগুলো বুঝাই দিই। ধারে বিক্রয়ের আমাদের অনেকগুলো কন্ডিশন থাকে, এগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যেটা অ্যাডমিশন টেস্ট প্লাস এমসিকিউর জন্য। আমাদের বিক্রয়ের সময় অনেক সময় কি থাকে, 2-10 NEET-30 অথবা 3-10, বা আমি একটু চেঞ্জ করে দিই, 3-15 NEET-45, এ ধরনের কন্ডিশন দেয়া থাকে। তো 2-10 NEET-30 এটার অর্থ কি, এটার অর্থ হচ্ছে এখানে 2 হচ্ছে 10 দিনের মধ্যে দিলে আমি 2% ছাড় পাবো, অর্থাৎ এটা হচ্ছে ধারে বিক্রয়ের ক্ষেত্রে খুব কমন একটা শর্ত। 2 হচ্ছে বাট্টার হার, আর 10 হচ্ছে এখানে 10 হচ্ছে বাট্টার মেয়াদ, অর্থাৎ আমি যেদিন পণ্য বিক্রি করেছি তার 10 দিনের মধ্যে যদি আমাকে টাকা পরিশোধ করা হয় আমি 2% ছাড় দিব। আর 30 দিনের মধ্যে অবশ্যই কি করতে হবে, পরবর্তী 30 দিনের মধ্যে অবশ্যই পুরো টাকাটা পরিশোধ করতে হবে, সেই ক্ষেত্রে আর কোনো ছাড় দেয়া হবে না। এটার ক্ষেত্রেও তাহলে সেম, 3-15 15 দিনের মধ্যে দিলে 3% ছাড় পাওয়া যাবে, 45 দিনের মধ্যে অবশ্যই পুরো টাকাটা পরিশোধ করতে হবে। তো এখানে একটু খেয়াল করে দেখো, তোমাদের মাঝে মাঝে এমসিকিউতে পরীক্ষায় এমসিকিউ আসে, তোমাদের লাস্ট যে পরীক্ষাটা হয়েছিল ওইটার মধ্যে এমসিকিউ এরকম ছিল, লাস্ট না ফার্স্ট টার্ম এ মেবি এরকম একটা এমসিকিউ দিয়েছিলাম, সাপোজ 2018 সালের জানুয়ারি 15 তারিখে 10,000 টাকার পণ্য 2-10 NEET-30 শর্তে বিক্রয় করা হলো। খেয়াল করো, 2018 সালের জানুয়ারি 15 তারিখে 2-10 NEET-30 শর্তে 10,000 টাকার পণ্য বিক্রি করা হলো। তো এখানে এমসিকিউতে কিভাবে আসতে পারে, এমসিকিউ আসতে পারে, ফার্স্ট কোশ্চেনটা হতে পারে কত তারিখের মধ্যে দিলে বাট্টার সুবিধা পাওয়া যাবে। তাহলে আমরা কি করব, কিভাবে সেইটা বের করব,
আমরা জানুয়ারি 15 তারিখে বিক্রি করেছি, তার সাথে বাটার মেয়াদ হচ্ছে 10 দিন, 10 যোগ করে দিলে কত হচ্ছে 25। তাহলে জানুয়ারি 25 তারিখের মধ্যে যদি পরিশোধ করে 2% ছাড় দিতে হবে আমাদের, আর পরবর্তী 30 দিনের মধ্যে অবশ্যই পুরো টাকাটা পরিশোধ করতে হবে। তো এটা একটা ডেট নিয়ে তোমাদের কোশ্চেন আসতে পারে, তারিখ নিয়ে। সেকেন্ড কোশ্চেন আসতে পারে, যদি বাটার মেয়াদের মধ্যে টাকা পরিশোধ করা হয় সেক্ষেত্রে বাটার পরিমাণ কত, সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব। 10,000 টাকার 2% 200 টাকা, বাটার পরিমাণ হবে 200 টাকা। ওকে, আরেকটা কোশ্চেন হতে পারে, যদি বাটার মেয়াদের মধ্যে টাকা পরিশোধ করা হয় তাহলে কত টাকা পাওয়া যাবে। তাহলে আমরা যদি বাটার মেয়াদে 200 টাকা আমাদের ছাড় দিতে হবে, পাওয়া যাবে কত, 9,800 টাকা। এটুকু আমরা ক্লিয়ার। এখন আমাদের আবার কোশ্চেন এইভাবে না হয়, এভাবে কোশ্চেনটা হতে পারে যে জানুয়ারি 20 তারিখে টাকা আদায় করা হলো, প্রাপ্য হিসাবের কাছ থেকে সম্পূর্ণ অর্থ আদায় করা হলো, সেক্ষেত্রে কত টাকা পাওয়া যাবে। তাহলে আমরা আগে দেখে নিব যে বাটার মেয়াদের মধ্যে টাকাটা আদায় করা হয়েছে নাকি বাটার মেয়াদের পরে আদায় করা হয়েছে। জানুয়ারির 15 সাথে 10 যোগ করলে আমরা জানি 25, পাওয়া গেছে কত তারিখে, 20 তারিখে। তাহলে মেয়াদের মধ্যে অর্থাৎ 200 টাকা ছাড় পাওয়া যাবে, সেক্ষেত্রে আমরা পাবো 9,800 টাকা। যদি এভাবে বলা থাকতো জানুয়ারি 25 তারিখের মধ্যে 25 তারিখে টাকা আদায় করা হয়েছে সেক্ষেত্রে কত পাওয়া যাবে, তাও সেম। কিন্তু কোশ্চেনটা যদি এভাবে হয়, জানুয়ারির 26 তারিখে টাকা পাওয়া গেল প্রাপ্য হিসাবের কাছ থেকে, তখন আমরা কত টাকা আদায় করব। সেক্ষেত্রে যেহেতু আমার মেয়াদের পরে টাকা পাচ্ছি, সেজন্য আমরা 10,000 টাকা পুরোটাই আদায় করব। আশা করি তোমরা এখন এখানে কোশ্চেনগুলো কিভাবে হবে সেটা বুঝতে পারছো। এখানে আরেকটু আসি, আরেকটু যদি জটিল কোশ্চেন করতে চায় সেক্ষেত্রে কিরকম হতে পারে। ধরো প্রশ্নে বলে দিল জানুয়ারির 15 তারিখে 10,000 টাকার পণ্য 210 নিট 30 শর্তে বিক্রি করা হলো, তাহলে জানুয়ারির 20 তারিখে চার ভাগের তিন ভাগ পাওয়া গেল। জানুয়ারির 20 তারিখে চার ভাগের তিন ভাগ আদায় করা হলো, তাহলে কত টাকা পাওয়া যাবে একটু খেয়াল করো। আমার যেহেতু জানুয়ারির 20 বাটার মেয়াদের মধ্যে আমি ছাড় দিব কত, 2%, কিন্তু কত টাকার ছাড় দিব, আমি যতটুকু আদায় করতে পারছি তার উপর ছাড়টা হবে, পুরো টাকাটার উপর কিন্তু না। তো 10,000 টাকার চার ভাগের তিন ভাগ আসে 7,500 টাকা। তো 7,500 2% যা আসে ওইটাই কি করব, আমরা ছাড় দিয়ে দিব। তো এখানে 150 টাকা আসে, সেক্ষেত্রে 150 টাকা। তো 150 টাকা কি হবে, বাটটা সুবিধা পাবে। আর যদি কোশ্চেনটা এভাবে আসে যে তাহলে অবশিষ্ট পাওনার পরিমাণ কত, 10,000 থেকে 7,500 টাকার যদি লেনদেন নিষ্পত্তি হয়ে যায় তাহলে অবশিষ্ট পাওনার পরিমাণ থাকে 2,500 টাকা। আমরা এগুলো একটু ভালো করে বাসায় প্র্যাকটিস করে নিবা। এটা ছাড়াও আমাদের এই কন্ডিশনটার সাথে যদি এরকম আরেকটু শর্ত জুড়ে দিতে পারে, ইউএম অর্থ কি, ইউএম অর্থ হচ্ছে এন্ড অফ দা মান্থ, অর্থাৎ আমি 2018 সালের জানুয়ারি 15 তারিখে 10,000 টাকার পণ্য বিক্রি করেছি 210/30 শর্তে। তাহলে এখানে কোশ্চেনটা আবার সেম সিস্টেমে আসতে পারে যে বাটার মেয়াদ কত, মানে কত তারিখের মধ্যে দিলে বাটার সুবিধা পাওয়া যাবে। তো আগে যেটা ছিল সেক্ষেত্রে ছিল কত, জানুয়ারির 25 তারিখ, আমরা 15 সাথে 10 যোগ করলে পাচ্ছি 25। তো ইউএম থাকলে কি হবে, ইউএম অর্থ হচ্ছে আমার কন্ডিশনটা স্টার্টই হবে পরবর্তী মাসের 1 তারিখ থেকে, অর্থাৎ
আমি জানুয়ারির 1 তারিখে বিক্রি করি, 15 তারিখে বিক্রি করি বা 31 তারিখেই বিক্রি করি না কেন, অর্থাৎ ওই মাসের যেই তারিখেই বিক্রি করি না কেন, কন্ডিশনটা স্টার্ট হবে পরবর্তী মাসের 1 তারিখ থেকে। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের বাট্টার মেয়াদ কত তারিখ পর্যন্ত হবে? বাট্টার মেয়াদ হবে, আমি জানুয়ারির 15 তারিখে বিক্রি করেছি, তাহলে জানুয়ারি মাস বাদ স্টার্ট হবে ফেব্রুয়ারি থেকে। ফেব্রুয়ারির 1 তারিখ থেকে 10 তারিখ, অর্থাৎ ফেব্রুয়ারির 10 তারিখ পর্যন্ত হচ্ছে বাট্টার মেয়াদ। ফেব্রুয়ারির 10 তারিখের মধ্যে যদি টাকা পরিশোধ করে তাহলে বাট্টার সুবিধা পাওয়া যাবে, আর পরবর্তী 30 দিনের মধ্যে অবশ্যই কি করতে হবে, পুরো টাকাটা পরিশোধ করতে হবে। এবার আশা করি তোমরা এগুলো পেরে যাবা। এছাড়া আমাদের সাথে আরেকটা জিনিস অ্যাড করে দেয়, এটা একটু খেয়াল করতে হবে তোমাদের, সেটা হচ্ছে FOB শিপিং পয়েন্ট। আর FOB ডেস্টিনেশন পয়েন্ট, এগুলো একটু নোট করে নিতে পারো তোমরা। FOB শিপিং পয়েন্ট আর FOB ডেস্টিনেশন পয়েন্ট বলতে কি বোঝায় এগুলো তোমাদের আমি আবারও বলছি, বইয়ের মধ্যে অনেক কিছু হয়তো পাবা নাই, এগুলো একটু বাড়তি তোমাদের বুঝাচ্ছি, এমসিকিউতে তোমাদের থাকে, প্লাস অ্যাডমিশন টেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট তোমাদের এই জিনিসগুলো। তো এই কন্ডিশনগুলোর সাথে আমাদের FOB শিপিং পয়েন্ট, FOB ডেস্টিনেশন পয়েন্টটা উল্লেখ থাকে। তো এগুলো আমাদের কেন দরকার, এগুলো পণ্যের মালিকানার জন্য খুব ইম্পর্টেন্ট। তো FOB শিপিং পয়েন্ট, FOB বলতে বোঝায় ফ্রি অন বোর্ড, আর শিপিং পয়েন্ট বলতে বোঝায় এখানে তোমার জাহাজ ঘাট। শিপ বলতে আমরা কি বুঝি, জাহাজ, আর শিপিং পয়েন্ট বলতে কি বোঝায়, জাহাজ ঘাট, অর্থাৎ বিক্রেতা জাহাজ ঘাট পর্যন্ত ক্রেতাকে কি করবে, পণ্যটা এনে দিবে, ওইখানে এনে ক্রেতার নিকট পণ্যটা হস্তান্তর করে দিবে, এরপর আর বিক্রেতার কোনো দায়িত্ব থাকবে না। তো আমরা সাধারণত এটা ইউজ করি হচ্ছে পণ্যের ক্রয় পরিবহন পরিবহন খরচ পরিশোধের জন্য, অর্থাৎ FOB শিপিং পয়েন্ট দেয়া থাকলে বিক্রেতা জাহাজ ঘাটে পণ্যটা এনে দিচ্ছে, এরপর ক্রেতাকে কি করতে হবে, জাহাজ ভাড়া দিয়ে ওইখান থেকে নিজ গন্তব্যস্থলে, নিজ দোকানে বা প্রতিষ্ঠানে পণ্যটা নিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে পরিবহন খরচটা কে প্রদান করবে, সেক্ষেত্রে যেহেতু আমার শিপিং পয়েন্টটি বিক্রেতা কি করছে, ক্রেতাকে মালিকানা হস্তান্তর করে দিচ্ছে, তার কোনো আর দায়িত্ব নাই, এরপরে যত খরচ আছে সব ক্রেতা বহন করবে, এর অর্থ হচ্ছে পরিবহন খরচ বহন করবে কে, ক্রেতা। আর FOB ডেস্টিনেশন পয়েন্ট থাকলে আমরা কি করবো, ডেস্টিনেশন অর্থ কি, ডেস্টিনেশন অর্থ হচ্ছে গন্তব্য। তো গন্তব্যস্থল, ক্রেতার গন্তব্যস্থল কোনটা, তার দোকান বা তার প্রতিষ্ঠান। তো FOB ডেস্টিনেশন পয়েন্ট যদি প্রশ্নে থাকে, সেক্ষেত্রে বিক্রেতা তার পণ্যটাকে কি করবে, একেবারে ক্রেতার দোকানে বা প্রতিষ্ঠানে এনে পৌঁছে দেবে, ক্রেতার গন্তব্য স্থলে এনে কি করবে, পৌঁছে দিবে। আমরা এরকম আমাদের আশেপাশে এখন প্রায় এরকম উদাহরণ পেয়ে থাকি, যেমন এখন কুমিল্লাতেই স্বপ্ন বা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো কি করছে, হোম ডেলিভারি দিচ্ছে, তুমি ফোন করে দিচ্ছ, ফোন করে দিলে কি করবে, পণ্যগুলো আমাদের বাসায় এনে পৌঁছে দিবে, বাসায় দেওয়ার আগ পর্যন্ত আমি কোনো টাকা কিন্তু পরিশোধ করবো না, আমাকে বাসায় এনে বুঝিয়ে দিবে। সেক্ষেত্রে তাহলে আমার কি করা লাগছে না, তারা সার্ভিস চার্জ নিচ্ছে সেটা আলাদা বিষয়, বাট এই ক্ষেত্রে আমার পরিবহন খরচ পরিশোধ করা লাগছে না। আবার ঢাকায় আছে পিজা হাট, আমরা পিজা অর্ডার করি, অর্ডার করলে কি করে, কুমিল্লাতে ফুডপান্ডা আছে, ফুডপান্ডা আমরা যদি ফোন করি অর্ডার করি, পণ্য কি করে আমাদের বাসায় দিয়ে যাচ্ছে। এই যে এইটার ক্ষেত্রে কন্ডিশনটা কি, FOB ডেস্টিনেশন পয়েন্ট। আশা করি এখন তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। আমি আর একটু ক্লিয়ার করি, যেমন ধরো আমি যদি আমার বাসায় এই মুহূর্তে অশোকতলা, তো আমি যদি কান্দিরপাড় থেকে কোনো ফ্রিজ বা এসি কোনো কিছু কিনি, দোকানদার আমাকে কি করলো, রিক্সা পর্যন্ত তুলে দিল, রিক্সায় তুলে দেওয়ার পর মানে আমি টাকা পরিশোধ করে দিলাম, দোকানদার আমাকে রিক্সায় তুলে দিল, আমি রিক্সা ভাড়াটা দিয়ে কিন্তু বাসায় নিয়ে আসবো, আমার এই ক্ষেত্রে দোকানদার, তাহলে এই যে রিক্সা ভাড়াটা কার দেওয়া লাগছে বা গাড়ি ভাড়াটা আমার দেওয়া লাগছে। আর যদি এরকম হয় আমি যদি ফুডপান্ডাতে খাবার অর্ডার করি, তারা কি করবে, বাসায় এনে দিয়ে যাবে, এই ক্ষেত্রে আমার কোনো গাড়ি ভাড়া বা পরিবহন খরচ
লাগছে না। তাহলে এফবি শিপিং পয়েন্ট আর ডেস্টিনেশন পয়েন্ট সম্পর্কে নিশ্চয়ই এখন খুব ভালোভাবে আইডিয়া হচ্ছে হয়েছে তোমাদের। শিপিং পয়েন্টের ক্ষেত্রে পরিবহন খরচ প্রদান করবে কে? পরিবহন খরচ প্রদান করবে ক্রেতা। ডেস্টিনেশন পয়েন্টের ক্ষেত্রে পরিবহন খরচ প্রদান করবে বিক্রেতা। এগুলো আবারও বলছি, এগুলো কিন্তু আমাদের বইয়ের অনাদায়ী পাওনার সাথে রিলেটেড না, মানে পরীক্ষায় অঙ্কতে আসবে না, বাট এমসিকিউর জন্য আমাদের এগুলো ইম্পর্টেন্ট। ওকে, তো এগুলো ধারে বিক্রয়ের সময় আমাদের যেহেতু সৃষ্টি হয়, এই কারণে আমি একটু বলে দিলাম। তো এখানে একটু খেয়াল করো, আমি আজকে আবারও বলছি, আজকে তোমাদের অনাদায়ী পাও আমাদের যে প্রাপ্য হিসাব সময়ের হিসাব রক্ষণ, মূলত ম্যাক্সিমাম টিচারই তোমাদের এখানে অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা সঞ্চিতি অনেক কঠিন কঠিন অঙ্ক করায়। আজকে আমি ওইটির ধারে কাছে যাবো না, আজকে একেবারে বেসিক জিনিসগুলো আলোচনা করব। তো এখানে দেখো, প্রথমেই কি বলেছি, আমাদের প্রাপ্য হিসাব সময় সৃষ্টি হয় কিভাবে? ধারে বিক্রয়ের ফলে। তো এই ধারে বিক্রয়ের শর্তগুলো আমরা একটু আলোচনা করছি। এছাড়াও আমাদের পণ্যগুলো আরও ডেবিট বর্তমানে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে কীভাবে প্রাপ্য হিসাব আরও অন্যভাবেও সৃষ্টি হতে পারে, বা বিক্রয়গুলো আমরা ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমেও এখন দেখি। যেমন ধরো, তোমরা যদি আলম বা বিভিন্ন আগুরা, স্বপ্ন, এই যে বড় বড় শপিং মলগুলোতে আমরা যখন পণ্য কিনতে যাই, তখন কিন্তু আমরা কার্ডের মাধ্যমে কী করতে পারি, টাকাটা পেমেন্ট করতে পারি। তো এই কার্ডের মাধ্যমে আমাদের পণ্য বিক্রয়ের কিছু পরীক্ষা এমসিকিউ থাকতে পারে, তো ওইটা আমি একটু পরে আলোচনা করছি। আগে এই প্রাপ্য হিসাব থেকে আমাদের যে সৃষ্টি হচ্ছে এটা আমরা কিভাবে হিসাবভুক্ত করি এটা একটু দেখে নিই। তোমরা একটু খাতা নিয়ে বসতে পারো, আমি লিখে নিলাম 2018 সালের জানুয়ারির 1 তারিখ। সাপোজ মিস্টার এক্স এর নিকট 10,000 টাকার ধারে কথাটা আমি লিখলাম না, 10,000 টাকার পণ্য বিক্রয় করা হলো। এই যে একটু খেয়াল করো, আমি কি লিখেছি, মিস্টার এক্স এর নিকট 10,000 টাকার পণ্য বিক্রয় করা হলো, 210 নেট 30 শর্তে। এখন এটা নগদে না বাকিতে বিক্রয়? আমরা অলওয়েজ মাথায় রাখবো, পণ্য ক্রয় অথবা বিক্রয়ের সময় শর্ত উল্লেখ থাকার অর্থই হচ্ছে সেটা বাকিতে ক্রয় বিক্রয়। তাহলে আমি 210 নিট 30 শর্তে পণ্য বিক্রি করেছি, তাহলে অবশ্যই এটা কিসে বিক্রয় হবে? বাকিতে বিক্রয়। আমি আর একটু অ্যাড করে দিই, এবার জানুয়ারি 3 তারিখ 2,000 টাকার পণ্য ফেরত পাওয়া গেল। এরপরে জানুয়ারির 10 তারিখ মিস্টার এক্স এর নিকট হতে 5,000 টাকা আদায় হলো। আমরা এগুলো একটু দেখবো, জাবেদাগুলো কিভাবে করবো। তো প্রথমেই আমাদের ধারে বিক্রয়ের জাবেদা, আমরা প্রত্যেকেই জানি বিক্রি করলে জাবেদা কি, ধারে বিক্রয়ের ফলে আমাদের কিসের সৃষ্টি হয়? প্রাপ্য হিসাবে সৃষ্টি হয়। তো প্রাপ্য হিসাব সৃষ্টি হলে আমাদের জাবেদা কি হবে? প্রাপ্য হিসাব সম্পদ বৃদ্ধি পাবে। আমি এদিকে দেখাচ্ছি, জানুয়ারি 1 প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব এটা হবে 10,000 টাকা। আমি আবার
বলছি তোমাদের এগুলো এ ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় আসার মানে সিকিউ তে আসার পসিবিলিটি কম, বাট এগুলো এমসিকিউ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো তুমি না পারলে এমসিকিউ তোমাদের মিস্টেক হয়ে যাবে অ্যাডমিশন টেস্টেও। এ ধরনের এই ছোটোখাটো জিনিসগুলো থেকে মানে বেসিক জিনিসগুলো থেকেই তোমাদের অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসে। তোমাদের কিন্তু অ্যাডমিশন টেস্টে বড় বড় আমরা যে অঙ্কগুলো করি এগুলো কিন্তু আসে না, একদম বেসিক জিনিসগুলো থেকে কোশ্চেনগুলো আসে। তো এর জন্য আমাদের এগুলো শিখে নিতে হবে। তো প্রথমে আমরা ধারে বিক্রি করেছি, ধারে বিক্রয়ের যাবে তা কি হবে, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। সেকেন্ড জানুয়ারি তিন তারিখ 2000 টাকার পণ্য ফেরত পাওয়া গেল। তার পণ্য ফেরত পেলে আমাদের কি হচ্ছে, প্রাপ্য হিসাবের কাছ থেকে যখন টাকা ফেরত পেয়ে যাচ্ছি তাহলে প্রাপ্য সরি পণ্য পেয়ে যাচ্ছি, তাহলে আমি এখন কি করতে পারবো না, প্রাপ্য হিসাবের কাছ থেকে ওই টাকাটা আদায় করতে পারবো না। যদি আদায় করতে না পারি তাহলে প্রাপ্য হিসাবের পরিমাণ কি হবে, হ্রাস পাবে। প্রাপ্য হিসাব হ্রাস পেলে কি হবে, সম্পদ হ্রাস পেলে আমরা জানি ক্রেডিট। আর এই যে পণ্য ফেরত পেয়েছি, আমি পণ্য বিক্রি করেছিলাম তাহলে আমার আয় বৃদ্ধি পেয়েছিল, এখন আয় হ্রাস পেলে আমরা ওটাকে কি করি, ডেবিট করি। তাহলে যাবে দাটা হয়ে যাবে বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, এখানে 2000 টাকা। ওকে, তিন নাম্বার তিন সরি নেক্সট থার্ড যে ট্রানজেকশনটা আছে জানুয়ারির 10 তারিখ, মিস্টার এক্স এর নিকট হতে পাওনা টাকা আদায় করা হলো। আমি একটু এগুলো মুছে দেই। পাওনা টাকা আদায় করা হলো, এখন আমি কত টাকা পাবো, তার কাছে আমরা ধারে পণ্য বিক্রি করেছিলাম 10000 টাকা। অনেকে এই জায়গাটা মিস্টেক করে থাকো, কি করো, যেহেতু টাকা আদায় করেছি আমাদের কন্ডিশন দেওয়া ছিল কি 210 নিট 30। অনেকেই কি করবা, এই 10000 টাকার উপর 2% 200 টাকা বাড়তা চার্জ করবা, 9800 টাকা পাওয়া গেল, এটা লিখে ফেলবা। কিন্তু অনেকে ওই ফেরতটা আমরা ভুলে যাই, এটা কিন্তু খেয়াল করতে হবে। আমি 10000 টাকার পণ্য বিক্রি করেছিলাম, 2000 টাকার পণ্য কি হয়েছে, ফেরত চলে আসছে, তাহলে আমার প্রাপ্য হিসাবের ব্যালেন্স আর কত থাকছে সেটার উপর আমরা কি করব, বাড়তা চার্জ করব। তাহলে আমি 2000 টাকা যদি বিক্রয় ফেরত থাকে, আমার প্রাপ্য হিসাবের ব্যালেন্স থাকে 8000 টাকা। তো 8000 আমি 10 তারিখে যেহেতু টাকা পেয়েছি, জানুয়ারির 1 তারিখে বিক্রি করেছিলাম, এটার সাথে 10 তারিখ যোগ করলে বাটার মেয়াদ হয় 11 তারিখ, তাহলে আমার 10 তারিখে পেয়েছি, বাটার মেয়াদের মধ্যেই পেয়েছি। যেহেতু বাটার মেয়াদের মধ্যে তাহলে আমার কি করতে হবে, ছাড় দিতে হবে। কত টাকা ছাড় দিব, এই যত টাকা পাও না তার 2%, 8000 2% হয় 160 টাকা। তাহলে 8000 থেকে 160 লেস করলে আমাদের থাকে 7840 টাকা। তো আমরা এখানে প্রাপ্য হিসাবের কাছ থেকে এখন কত টাকা পাবো, 7840 টাকা। তো আমাদের নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে 7840, নগদ টাকা সম্পদ বৃদ্ধি পেলে আমরা নগদান হিসাব কি, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট করি, এ কারণে নগদান হিসাব ডেবিট হবে। যত টাকা পাচ্ছি অর্থাৎ 7840 টাকা, 160 টাকা আমাদের কি হচ্ছে, এটা আমাদের জন্য লস, যেহেতু আমি ছাড় দিচ্ছি টাকাটা আর পাচ্ছি না। এই লসটাকে আমরা কি করবো, প্রদত্ত বাট্টা, তাকে বাট্টার সুবিধা দিচ্ছি, আমার ব্যয় বৃদ্ধি পাচ্ছে, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, তাহলে প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট। আর এই যে 7840 টাকা আদায় করেছি, আমার প্রাপ্য হিসাবের ব্যালেন্স ছিল কত, 8000 টাকা, আমি 160 টাকা তাকে ছাড় দিয়েছি, তার কাছ থেকে 160 টাকা আর আদায় করা যাবে না, তাহলে আমার প্রাপ্য হিসাব পুরো 8000 টাকাই কি হচ্ছে ব্যালেন্স, মানে ওই তার কাছ থেকে আমি আর 8000 টাকা আদায় করতে পারবো না, যেহেতু টাকাটা আমার নিষ্পত্তি হয়ে গেছে, টাকা পেয়ে গেছি। সো আমার প্রাপ্য হিসাব সম্পদ কি হচ্ছে, পুরোটাই হ্রাস পাচ্ছে, প্রাপ্য হিসাব ক্রেডিট হয়ে যাবে 8000 টাকা। তো
যাবে দা, আশা করি তোমরা প্রত্যেকে এখন পেরে যাবে। এই ধরনের যদি এমসিকিউতে চলে আসে অ্যাডমিশন টেস্টে, ওর জন্য খুব ইম্পর্টেন্ট। এখন আমি কোশ্চেনটা আরেকটু চেঞ্জ করে দিই, সেটা হচ্ছে আমি যদি বাট্টার মেয়াদের মধ্যে টাকা আদায় না করে জানুয়ারির 10 তারিখে বলেছি, জানুয়ারির 15 তারিখে টাকা পাওয়া গেল, সেক্ষেত্রে কত টাকা আদায় করব? আমরা বলেছি মেয়াদের মধ্যে হলে 2% ছাড় পাবো, আর মেয়াদের পর বাট্টার মেয়াদের পরে হলে পুরো টাকাটা আদায় করবো, অর্থাৎ সেক্ষেত্রে আমি 8,000 পুরো টাকাটাই তার কাছ থেকে আদায় করবো। সেক্ষেত্রে যাবে দা কি হবে, তখন একটু চেঞ্জ হয়ে যদি 15 তারিখে হয় এই বাট্টার সুবিধা তাকে আর আমরা দিব না, তখন 8,000 পুরো টাকাটাই আদায় করে নিব। সেক্ষেত্রে যাবে দা হবে নগদান হিসাব ডেবিট 8,000, প্রাপ্য হিসাব ক্রেডিট 8,000 টাকা। তো এখানে আশা করি তোমরা ধারে বিক্রয়ের সংক্রান্ত যে লেনদেনগুলো থাকে এগুলো এখন মানে পাতা, অর্থাৎ আমাদের প্রাপ্য হিসাবটা কিভাবে সৃষ্টি হচ্ছে সেটা আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য একটু দেখতে আসছি। তো আমাদের এখানে ধারে বিক্রয়ের ফলে প্রাপ্য হিসাবে সৃষ্টি হচ্ছে, আর আমি যখন এটার ঠিক লিখিত ডকুমেন্ট আকারে বিক্রি করছি, মানে আমি যখন তার কাছ থেকে লিখে নিচ্ছি স্ট্যাম্পের মাধ্যমে বিক্রি করছি, সেটাকে বলা হচ্ছে তখন প্রাপ্য হিসাব, না লিখে তখন আমরা লিখব প্রাপ্য নোট। অর্থাৎ তখন যদি নোটের মাধ্যমে পণ্য বিক্রি হয় জাবেদা হয়ে যাবে প্রাপ্য নোট ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এরপরে একটা নির্দিষ্ট মেয়াদ শেষে যখন টাকা আদায় করব তখন জাবেদা হয়ে যাবে কি নগদান ডেবিট, প্রাপ্য নোট ক্রেডিট। তো এখানে একটু খেয়াল করো, আমি ধারে বিক্রয়ের শর্ত বলেছি, আমাদের আবার বর্তমানে আমরা ম্যাক্সিমাম সময়ে দেখি যে কার্ডের মাধ্যমে বিক্রি হয়, এগুলোকে আমরা বলি ডেবিট কার্ড আছে কিছু, ক্রেডিট কার্ড আছে। তো ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কি, এগুলো কেন কীভাবে বিক্রি হচ্ছে, এগুলো আমরা কীভাবে হিসাবভুক্ত করব, এগুলোও আমাদের জানতে হবে। তো ডেবিট কার্ডটা কি, ডেবিট কার্ড হচ্ছে ব্যাংক কর্তৃক ইস্যুকৃত এমন এক ধরনের কার্ড যেটা হচ্ছে তোমার অ্যাকাউন্টে, মানে ক্রেতার অ্যাকাউন্টে টাকা জমা হলে ব্যাংক কি করে এ ধরনের কার্ড ইস্যু করে। অর্থাৎ এখানে ডেবিট কার্ড হচ্ছে এমন একটা কার্ড যে কার্ডের মাধ্যমে তোমার অ্যাকাউন্টে কত টাকা, মানে আমার অ্যাকাউন্টে কত টাকা জমা আছে সেটা আমি কি করতে পারি, জানতে পারি। তো এই ধরনের কার্ড অ্যাকাউন্টে টাকা থাকলে শুধুমাত্র ইস্যু করা হয়, না থাকলে এ ধরনের কার্ড ইস্যু করা হয় না। তো ডেবিট কার্ডের মাধ্যমে মানে পণ্য বিক্রি করা হলে সেক্ষেত্রে কি হয়, ক্রেতা যখন ডেবিট কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি করছে তখন যেহেতু ক্রেতার অ্যাকাউন্টে টাকা থাকে, বিক্রেতা কি করতে পারে, সাথে সাথেই টাকাটা আদায় করে ফেলতে পারে। তো এক্ষেত্রে মানে একটা কন্ডিশন হচ্ছে যেই কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি করা, মানে ডেবিট কার্ড যেই প্রতিষ্ঠান ইস্যু করছে, অর্থাৎ যেই ব্যাংক ইস্যু করছে, সেই ব্যাংকে বিক্রেতার একটা অ্যাকাউন্ট থাকা লাগবে। তো ধরো আরঙ্গি ডেবিট কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি করছে, তো আমরা যখন কিনি আমাদের অ্যাকাউন্ট থেকে কার্ড যখন আমরা দিই তখন এখানে কি হচ্ছে, বিক্রেতা হিসাবে যেটা হয় বিক্রেতার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যায় আর ক্রেতার অ্যাকাউন্ট থেকে টাকা কি হয়ে যায়, কমে যায়। তো ব্যাংক যেহেতু এটা অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাচ্ছে, আমরা এখানে কি করব, নগদান আর লিখতে পারবো না, এখানে লিখবো কি ব্যাংক হিসাব। তো এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে ডেবিট কার্ডের মাধ্যমে বা ক্রেডিট কার্ডের মাধ্যমে যে কার্ডের মাধ্যমেই পণ্য বিক্রয় করা হোক না কেন, এ ধরনের বিক্রয়ের ক্ষেত্রে ব্যাংক ওই বিক্রয়ের মানে কার্ডের মাধ্যমে যে বিক্রয়টা হচ্ছে এটার উপর একটা নির্দিষ্ট পরিমাণ সার্ভিস চার্জ কেটে রাখে। তো সার্ভিস চার্জ কার কাছ থেকে কাটে, বিক্রেতার কাছ থেকে কাটে। তো ধরো ডেবিট কার্ডের মাধ্যমে 10,000 টাকার পণ্য বিক্রি করা হলো, তো বিক্রেতার বইয়ে হিসাবভুক্ত, যেহেতু আমরা প্রাপ্য হিসাব সময় হিসাব রক্ষণ করছি, তাহলে বিক্রেতার বইয়ে এটা হিসাবভুক্ত কিভাবে হবে। তো বিক্রেতার বইয়ে দেখো ডেবিট কার্ডের মাধ্যমে, যদি আমার প্রশ্নে বলা থাকে যে ডেবিট কার্ডের মাধ্যমে 10,000 টাকার পণ্য বিক্রয় করা হলো, তাহলে বিক্রেতা কি করবে, সারাদিন যে ডেবিট কার্ডের মাধ্যমে যে বিক্রয়গুলো করছে, বিক্রয়ের যে স্লিপগুলো এগুলো ব্যাংকে জমা দিবে,
জমা দেওয়ার সাথে সাথে ব্যাংক কি করবে, তার অ্যাকাউন্টে টাকা, বিক্রেতার অ্যাকাউন্টে টাকাটা জমা করে দিবে। তাহলে সেই ক্ষেত্রে ব্যাংকে কি হচ্ছে, টাকা জমা হয়ে যাচ্ছে সাথে সাথে, ব্যাংক হিসাব ডেবিট হয়ে যাবে। এখন কত টাকা ডেবিট হবে, ব্যাংক একটা নির্দিষ্ট পরিমাণ সার্ভিস চার্জ কেটে রাখবে। সাপোজ ব্যাংক যদি 2% সার্ভিস চার্জ কেটে রাখে, কত আসবে, 200 টাকা। তো 200 টাকা কেটে রেখে বাকি টাকাটা বিক্রেতার অ্যাকাউন্টে জমা করে দিবে। তাহলে জমা হবে কত, 9,800 টাকা। ব্যাংকের টাকা বেড়ে যাবে, সম্পদ বাড়লে ডেবিট। আর এখানে আমরা 200 টাকা বিক্রেতার লস হচ্ছে, এটা কি ব্যয় বৃদ্ধি পেলে আমরা জানি ডেবিট। তাহলে সার্ভিস চার্জ ডেবিট করে দিব 200 টাকা, আর বিক্রয় হিসাব ক্রেডিট হবে 10,000 টাকা। তাহলে আমরা ডেবিট কার্ডের মাধ্যমে বিক্রয় করলে আশা করি প্রত্যেকে পারবো। আবার বলছি, ডেবিট কার্ডের মাধ্যমে বিক্রয় করলে সুবিধাটা কি, এখানে ক্রেতার অ্যাকাউন্টে টাকা থাকলে এ ধরনের মানে পণ্য ক্রয় করতে পারবে, না থাকলে এ ধরনের পণ্য ক্রয় মানে ডেবিট কার্ডের মাধ্যমে পণ্য ক্রয় করতে পারবে না। বিক্রেতার সুবিধাটা কি, বিক্রেতার সুবিধা হচ্ছে এখানে সাথে সাথে টাকাটা পেয়ে যাচ্ছে। তো আবার আমরা এটাই, তাহলে ডেবিট কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি করলে আমরা জাবেদাটা কি দিব, যেহেতু বিক্রেতার অ্যাকাউন্টে সাথে সাথে টাকা জমা হয়ে যায়, ব্যাংকের হিসাব ডেবিট হবে, আর ব্যাংক যেহেতু একটা নির্দিষ্ট পরিমাণ সার্ভিস চার্জ কেটে রাখবে, সার্ভিস চার্জকে ডেবিট করবো আর বিক্রয় হিসাব ক্রেডিট করবো। এটা ছিল কিসের মাধ্যমে, ডেবিট কার্ডের মাধ্যমে বিক্রি করলে। সেকেন্ড, এবার আমরা শিখব ক্রেডিট কার্ডের মাধ্যমে বিক্রি করলে কি হবে। এখন ক্রেডিট কার্ড কি, আগে এটা একটু শিখে নিই। ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডের মতো এক ধরনের কার্ড, তবে এক্ষেত্রে হচ্ছে ক্রেতার অ্যাকাউন্টে টাকা না থাকলেও ক্রেতা পণ্য ক্রয় করতে পারে। অর্থাৎ এক্ষেত্রে আমার অ্যাকাউন্টে টাকা থাকা লাগে না। ডেবিট কার্ডের মাধ্যমে অবশ্যই কি হতে হবে, অ্যাকাউন্টে ক্রেতার অ্যাকাউন্টে টাকা জমা থাকা লাগে, তাহলেই সেক্ষেত্রে কি করবে, ব্যাংক ডেবিট কার্ড ইস্যু করবে। ক্রেডিট কার্ডের মধ্যে, ক্রেডিট কার্ড হচ্ছে তোমাকে ধারে বিক্রয়ের সুবিধা দিবে। অর্থাৎ এক্ষেত্রে আমার অ্যাকাউন্টে টাকা না থাকলেও আমি কি করতে পারবো, পণ্য ক্রয় করতে পারবো। একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত পণ্য ক্রয়ের সুযোগ দেয় ব্যাংকগুলো, এটাকে মানে আমার ওয়ান কাইন্ড অফ আমরা বলতে পারি এটা লোন, মানে আমাকে লোন সুবিধা দিচ্ছে, ঋণ সুবিধা দিচ্ছে ব্যাংকগুলো। তো এই ডেবিট কার্ড, আমাদের দেশে এখন দুই ধরনের ডেবিট কার্ড দেখা যাচ্ছে, একটা হচ্ছে ব্যাংক ক্রেডিট কার্ড দেখা যায়, একটা হচ্ছে ব্যাংক ক্রেডিট কার্ড, আর একটা হচ্ছে অন্যান্য ক্রেডিট কার্ড। যদি কোনো ব্যাংক ক্রেডিট কার্ড ইস্যু করে, সেটাকে আমরা বলছি কি, ব্যাংক ক্রেডিট কার্ড। আমাদের দেশে এখন বর্তমানে হচ্ছে ভিসা কার্ড আর মাস্টার কার্ড, এই দুই ধরনের ক্রেডিট কার্ড প্রচলন আছে। তো ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ব্যাংক ক্রেতাকে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত পণ্য ক্রয়ের সুবিধা দেয়। অর্থাৎ অ্যাকাউন্টে টাকা না থাকলেও একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত ধারে পণ্য ক্রয়ের সুবিধা দিচ্ছে, পরবর্তীতে ক্রেতা কি করে, সেই টাকাটা ব্যাংকে পরিশোধ করে দেয়। তো বিক্রেতার ক্ষেত্রে এক্ষেত্রে কি হচ্ছে, বিক্রেতার ক্ষেত্রে এখানে যেটা হচ্ছে, ব্যাংক ক্রেডিট কার্ড যদি হয়, বিক্রেতা সাথে সাথে কি করতে পারবো, ওই অ্যাকাউন্টে আগের মতো ডেবিট কার্ডের মতোই বিক্রেতার ওই ব্যাংকে কি হতে হবে, অ্যাকাউন্ট থাকতে হবে। তো যদি অ্যাকাউন্ট থাকে, সেই ক্ষেত্রে এটার ওই যে ব্যাংক, এটার ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ সার্ভিস চার্জ কেটে রাখবে। সার্ভিস চার্জ কেটে রাখলে এখন সারা দিনের যে বিক্রিটা করবে, বিক্রয়ের স্লিপগুলো ব্যাংকে যখন জমা দিবে, ব্যাংক সাথে সাথে কি করবে, অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে নিবে দিবে। অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ সার্ভিস চার্জ কেটে রেখে বাকি টাকাটা বিক্রেতার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে। তো সেই ক্ষেত্রে জাবেদাটা কি হবে, ডেবিট কার্ডের মতোই সেম, ব্যাংক হিসাব ডেবিট, সার্ভিস চার্জ ক্রেডিট, বিক্রয় হিসাব ব্যাংক হিসাব ডেবিট, সার্ভিস চার্জ ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো এই সার্ভিস চার্জের পরিমাণটা কত হয়, এটা সাধারণত 2-4% বেশি হয় না কখনো। তো এছাড়া এই, তাহলে আমরা পরীক্ষায় বুঝবো কিভাবে যে এটা ডেবিট কার্ডের মাধ্যমে বিক্রি করা হচ্ছে না ক্রেডিট কার্ডের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড এরা প্রশ্নে আমাদের উল্লেখ থাকবে। এছাড়া আমি তখন দুইটা উদাহরণ বলেছি, একটা ভিসা কার্ড আর একটা কি মাস্টার কার্ড। এই দুইটা আমার ব্যাংক ক্রেডিট কার্ড। ব্যাংক ক্রেডিট কার্ড বলেই আমরা জাবেদা দিব কি ব্যাংক হিসাব ডেবিট, সার্ভিস চার্জ ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখন অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানও কি করে, অনেক সময় ক্রেডিট কার্ড ইস্যু করে। তো অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে কি হয়, এটা একটু ভিন্ন, বিক্রেতার সাথে সাথে মানে ব্যাংক হিসাবকে ডেবিট করতে পারবে না। অর্থাৎ অন্যান্য প্রতিষ্ঠানের যদি ক্রেডিট কার্ড থাকে, যেমন আমাদের দেশে আমেরিকান এক্সপ্রেস কার্ড আছে, তো এই আমেরিকান এক্সপ্রেস কার্ডের মাধ্যমে যদি পণ্য বিক্রি করা হয়, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে যেটা হবে, ব্যাংক আগে কি করবে, তুমি সারাদিন যেই পণ্যগুলো বিক্রি করে স্লিপটা ব্যাংকে জমা দিয়েছো, ব্যাংক সাথে সাথে তোমার অ্যাকাউন্টে টাকা জমা করবে না। এক্ষেত্রে কি করবে, ব্যাংক ওই ক্রেতার কাছ থেকে যখন টাকাটা আদায় করতে পারবে, তারপরে গিয়ে কি করবে, তোমার অ্যাকাউন্টে টাকাটা জমা করবে। অর্থাৎ এটা আমাদের ওই ধারে বিক্রয়ের মতো। তো আমরা যদি আমেরিকান এক্সপ্রেস কার্ডের মাধ্যমে যদি পণ্য বিক্রি করি, সেক্ষেত্রে তাহলে কি করতে পারবো না, ব্যাংক হিসাবকে আর ডেবিট করতে পারবো না। তো আমার যেহেতু এক্ষেত্রে অনেক সময় আদায় করতে দুই দিন, চার দিন, পাঁচ দিন সময় লেগে যেতে পারে, এরপরে গিয়ে টাকাটা আদায় হয়, যেহেতু আমি একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে টাকাটা পাবো, তাহলে আমরা ব্যাংক হিসাব ডেবিট না করে এখানে ডেবিট করব প্রাপ্য হিসাব। অর্থাৎ আমি যদি 10,000 টাকা আমেরিকান এক্সপ্রেস কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি করি, তো সেক্ষেত্রে আমার জাবেদাটা কি হবে, এখানে সার্ভিস চার্জ 2% সাপোজ কেটে রাখবে, তো আমার জাবেদাটা হবে প্রাপ্য হিসাব ডেবিট, সার্ভিস চার্জ ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো এরপরে আমি টাকাটা কখন আদায় করছে, মানে ব্যাংক কখন আদায় করাচ্ছে, সেটা প্রশ্নে তোমার উল্লেখ থাকবে। যদি উল্লেখ থাকে, ধরো জানুয়ারির 5 তারিখে আমরা আমেরিকান এক্সপ্রেস কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি করেছি, তাহলে জাবেদা কি করব, প্রাপ্য হিসাব ডেবিট, সার্ভিস চার্জ ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট করব। এখন জানুয়ারির 10 তারিখে টাকা আদায় করা হলো, বা প্রশ্নে বলা থাকলো যে যেই দিন বিক্রি করা হয় তার 5 দিন পরে টাকা আদায় করা যায়। যখন আদায় করা হবে তখন জাবেদাটা হয়ে যাবে, আমি কার কাছ থেকে টাকা পাচ্ছি, প্রাপ্য হিসাবের কাছ থেকে, তাহলে ব্যাংকের টাকা বেড়ে যাবে ব্যাংক হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। 9,800 টাকা। তাহলে আশা করি তোমরা ডেবিট এটা ক্রেডিট কার্ডের মাধ্যমে বিক্রয়, আমেরিকান এক্সপ্রেস কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড এগুলোর মাধ্যমে বিক্রয় থাকলেও তোমরা করতে পারবা। শুধু আমরা আমেরিকান এক্সপ্রেস কার্ড অর্থাৎ ব্যাংক ছাড়া অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ক্রেডিট কার্ড হলে এ জাবেদাটা হবে। অর্থাৎ আমার যখন পণ্য বিক্রি করা হচ্ছে তখন সেটাকে আমরা ধারে বিক্রয় হিসেবে কাউন্ট করব, সেজন্য আমরা প্রাপ্য হিসাবকে ডেবিট করব, সার্ভিস চার্জ ডেবিট করব আর বিক্রয় হিসাব ক্রেডিট করব। আর যখন টাকা আদায় হবে তখন ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট করব। আর যদি সেক্ষেত্রে ব্যাংক কর্তৃক স্বীকৃত ক্রেডিট কার্ড হয় বা ডেবিট কার্ড হয়, তখন দিনেরটা যেহেতু দিনেই আদায় করা যায়, তখন আমরা প্রাপ্য হিসাবকে ডেবিট না করে সরাসরি ব্যাংক হিসাবকে ডেবিট করব, সার্ভিস চার্জ ডেবিট করব আর বিক্রয় হিসাবকে ক্রেডিট করব। তো এই জিনিসগুলো আশা করি তোমরা এখন প্রত্যেকেই পারবা। এবার আমাদের যেটা করতে হবে, মানে এবার আমরা একটু মূল অঙ্কে আসি। মূল অঙ্কের মানে এগুলোই মূলত আমার বেসিক জিনিসগুলো ছিল। আমাদের এই পুরো আজকের লেকচারটা পুরোটাই হচ্ছে তোমাদের এমসিকিউর জন্য। তো এমসিকিউ ছাড়া আমরা নেক্সটে কি শিখব, নেক্সটে যেটা করব, আমাদের প্রাপ্য হিসাব সময় হিসাব রক্ষণে, এখানে আমরা প্রাপ্য হিসাব কিভাবে সৃষ্টি হচ্ছে, সৃষ্টি হলে জাবেদাগুলো কি হবে, বা টাকা আদায় সংক্রান্ত জাবেদাগুলো আজকে আমরা দেখেছি। তো টাকা আদায় না হলে আমরা কি করব, অর্থাৎ প্রাপ্য হিসাবের কাছ থেকে যদি আমরা টাকা আদায় করতে না পারি, সেটাকে আমরা কি বলে থাকি, সেটাকে বলা হয়ে থাকে অনাদায়ী পাওনা। এই অনাদায়ী পাওনা সংক্রান্ত অঙ্কগুলোই মূলত পরীক্ষায় বেশি আসে,
এছাড়া আমাদের কিছু প্রাপ্য নোটের অঙ্ক আসে। তো আমরা এই চ্যাপ্টারটা সিকিউর জন্য দুই ভাগ করে শিখব, মানে দুই ভাগ বলতে আজকে তো থিওরি আলোচনা করেছি তোমাদের সাথে, নেক্সটও কিছু থিওরি মানে অনাদায়ী পাওনা অঙ্ক করতে গিয়ে আমাদের যে বেসিক জিনিসগুলো জানতে হবে সেটা আগে আলোচনা করব, তারপর অঙ্কে যাব। তো আমার যে বাকি অংশটা সেটাকে আমরা দুইটা ভাগে শিখব, একটা হচ্ছে অনাদায়ী পাওনা সংক্রান্ত আর একটা হচ্ছে প্রাপ্য নোট সংক্রান্ত অঙ্ক। তো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ অনাদায়ী পাওনা সংক্রান্ত যত অঙ্কগুলো আছে একটু মনোযোগ দিয়ে শুনবা, তাহলে তোমাদের সিকিউ 10 নম্বর ইনশাল্লাহ কমন পড়বে। তো ওই সংক্রান্ত অঙ্কগুলো আবার একেবারে ডিটেলস ভালোভাবে শিখে নিব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, আর তোমাদের লেকচারে যদি কোনোটা বুঝতে প্রবলেম হয়, মানে আজকের লেকচারে যদি কোনো প্রবলেম থাকে সেটা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে বা ফোন করে ইমোতে বা তোমরা মোবাইল নাম্বার তোমাদের তো ম্যাক্সিমামেরই জানা আছে মোবাইল করে আমাকে কল করে জেনে নিতে পারো বা কমেন্টের মাধ্যমে জানায় দিতে পারো, আমি তোমাদের নেক্সট ক্লাসে প্রথমেই এটা আগে সলভ করার চেষ্টা করব। তো আজকে ফ্রাইডে, নেক্সট তাহলে আমরা রবিবার সানডেতে দেখা তোমাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, নিরাপদ থাকো সবাইকে। আবারও এতক্ষণ কষ্ট করে লেকচার শোনার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকো, আবারও বলছি ঘরে থাকো, নিরাপদ থাকো। আল্লাহ হাফেজ।